দিকে বলে লাঠিরে সারবা কখনো সার পাবে না, নবী গেল শেষ, মর্যাদাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র নবীর মর্যাদা দিল, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। সুরাতে সোনার মদিনায় সেই নবীর মর্যাদা হলো কোরআন। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, ইয়ার রোদ বদল করার ক্ষমতা কারো না। দিকে চোখ দিয়ে কথা বলেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ভাই পরিবেশ করে আমার কথা কি বুঝতেছেন? আমি যতটুকু আপনাদেরকে বলি অত সুরুলা কণ্ঠে আজকে বলতে পারবো না। আমার বক্তৃতা ইউটিউবে শুনতে পারবেন? অসুস্থর কারণে যেহেতু আমি প্রণামটা নিয়েছি, তারপর আল্লাহ আমাকে কবুল করেছেন, অন্য বক্তা হলে তো আসতো না, বলে দিত ভাই যাইতে পারবো না। আপনাদের দর বদলতে যেখানে প্রণাম নিয়েছি, অসুস্থ হইলেও তাদের সাথে আমি দেখা করে এসেছি। কেন যদি প্রতিপক্ষকে বলি ভাই যেতে পারবো না, গালি তো আসেই, বদ তো আসে না। ওরা তো বুঝলাতে বক্তাদের কি অবস্থা, আপনাদের মতো কত লোক দেখে বলে লাঠিরে সারবা কখনো সার পাবে না, নবী গেল শেষ, মর্যাদাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র নবীর মর্যাদা দিল, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। সুরাতে সোনার মদিনায় সেই নবীর মর্যাদা হলো কোরআন। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, ইয়ার রোদ বদল করার ক্ষমতা কারো না। কথা বলে কোরআন আছে না নাই? সব নবী চলে গেছে, মর্যাদা নিয়ে গেছে, কারো মর্যাদা নাই। আমার নবীর মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে, এর রোদ বদল করার ক্ষমতা কারো নাই। যারাই কোরআনের দিকে চোখ দিয়ে কথা বলেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কোরআন আছে মানে কোরআন দিয়ে দেশ চলুক, আদালত চলুক, সমাজ চলুক, যারা চায় না তারা হলো ওই আবু জাহেলের নাতি। ভাই পরিবেশ করে আমার কথা কি বুঝতেছেন? আমি যতটুকু আপনাদেরকে বলি অত সুরুলা কণ্ঠে আজকে বলতে পারবো না। আমার বক্তৃতা ইউটিউবে শুনতে পারবেন? অসুস্থর কারণে যেহেতু আমি প্রণামটা নিয়েছি, তারপর আল্লাহ আমাকে কবুল করেছেন, অন্য বক্তা হলে তো আসতো না, বলে দিত ভাই যাইতে পারবো না। আপনাদের দর বদলতে যেখানে প্রণাম নিয়েছি, অসুস্থ হইলেও তাদের সাথে আমি দেখা করে এসেছি। কেন যদি প্রতিপক্ষকে বলি ভাই যেতে পারবো না, গালি তো আসেই, বদ তো আসে না। ওরা তো বুঝলাম যে বক্তাদের কি অবস্থা, আপনাদের মতো কত লোক।